नमस्कार आमार चैनले तोमादे सबाई के स्वागत। आज के तो विश्वकर्मा पुजो ताई तोमादे सबाई के जानाई विश्वकर्मा पुजोर अनेक शुभेच्छा। और पुजो तो एसेई गेलो देखते देखते विश्वकर्मा पुजो आज के होये गेलो माने दुर्गा पुजो एरकम देखते देखते चले आसबे। पुजो माने खावा दावा जमिए खावा दावा एटा तो मास्ट। विश्वकर्मा पुजो माने तो मांस तो हबेई हबे। तो आज के आमी तोमादेर संगे सेई चिकेनेर एकटा रेसिपी शेयर करछि। আমি যেটা তোমাদের করে দেখাবো সেটার নাম হলো চিকেন ডাক বাংলো। তো চলো এই চিকেন ডাক বাংলো করার জন্য কি কি লাগবে প্রথমে সেগুলো আগে দেখে নিই। আরেকটা কথা তোমাদের বলে দিই, চিকেন ডাক বাংলো কিন্তু আমি আজকে অথেন্টিক উপায়ে তোমাদের করে দেখাবো। তো আমি এখানে কোনো গুঁড়ো মশলা আজকে ব্যবহার করছি না, যতটা পেরেছি বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা বাটিতে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আরেকটা কথা তোমাদের বলে দিই যে আমি যদি এখানে সমস্ত কিছু ভেঙে ভেঙে বলে দিতে যাই বা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই কতটা পরিমাণে আমি কি নিয়েছি সেটা পুরোটা ডেসক্রিপশনে লেখা থাকবে, তোমরা প্লিজ একটু চেক করে নিও। এই জিরে ধনে বাটাটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ। এখানে আদা রসুন আর লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, এইটা পুরোটাই আমি দিয়ে দেব। এখানে হাফ কাপ মতন দই আছে, এই দইটাও আমি পুরোটা দিয়ে দেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, এটাও পুরোটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিচ্ছি আমি। এখানে প্রথমে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এইখানে গরম মশলা আমি বেটে রেখেছি। তো এখানে গরম মশলা বলতে কিন্তু শুধু দারচিনি আর ছোট এলাচ নেই, এর মধ্যে আমি তেজপাতা, একটুখানি খুব সামান্য একটুখানি জায়ফল, অল্প একটু জৈত্রীর ফুল আর ছোট এলাচ, দারচিনি আর কটা লবঙ্গ আর গোলমরিচ সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এইটা অল্প একটু এখন মাখানোর সময় দেব, বাকিটা রান্নার সময় দেব। এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমরা মেখে নেব। চিকেনটা আমার ভালো করে মশলাগুলো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। পরে এটা আমি প্রায় 45 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো 45 মিনিট হয়ে গেছে, আমি এখন 45 মিনিট পর আবার ফিরে আসলাম। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। তো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তার জন্য এখানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু গোটা আলুই ব্যবহার করা হয়, তাই জন্য আলুগুলো একটু ছোট সাইজেরই নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটাও কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ডিমগুলো এবার তুলে নেব। তো কড়াইতে যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে এটা কষিয়ে নেব। মিনিট 3 চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। কিন্তু অনেকটাই কষে গেছে এবং সাইড দিয়ে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
যেহেতু আলুগুলো একটু বড় বড় আছে, সেদ্ধ হতে একটু দেরি হবে, আলুগুলো এই সময় দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেব। মাংসটা কিন্তু এখানে দেখো কষেই গেছে। এবারে আমি এর মধ্যে একটু গরম জল দেব, ঝোলের জন্য এখানে মাংসতে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করাটাই ভালো। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, আর এরকম গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিনটে। কেউ চাইলে কিন্তু এখানে বেরেস্তা ভাজাও দিতে পারো, আবার নাও দিতে পারো, তবে এই পেঁয়াজটা যদি এইভাবে দেওয়া হয় এতেও ভালো লাগে। পেঁয়াজগুলো যখন খাওয়ার সময় যদি মুখে দিয়ে খাও তাহলে কিন্তু এর টেস্টটাও দারুণ হবে। এবারে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটতে দেবো। এখানে একটু লবণ লাগবেই রান্নায়, আমি লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে, এটা 5-7 মিনিট ফুটতে দেবো। দেখো ঝোলটা ফুটে অনেকটা শুকিয়েও গেছে, মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলাটা মিশিয়ে দিয়ে আরও 2-4 মিনিট এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমাদের চিকেন ডাক বাংলো কিন্তু এখানে একেবারে রেডি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এরমভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমরা যদি এরকম আরও কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।